إنما المؤمنون الذين إذا ذكر الله ربهم يتوكلون الله بار نشوي إيمان دار دير كورنو كهورة جاكون تدير كانير مدد جاكونا مارنا مير آواز پوشه جائے تدير انتور مدد جال جالا شروع ہوئے جائے تدير انتور کمپون دور جائے جو ریکن سبحان الله الله بولتے سي إيمان دار دارا تدير كانير جاكونا مارنا مير آواز پوشه جائے তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয় জ্বালজ্বালা শুরু হয়ে যায় বহু লোক দেখবেন আযান শুরু হয়ে গেলে ঘরে থাকতে পারে না মসজিদে যাওয়ার আগে আর শান্তি নাই ঠিক কি না জোরে কান এদের জন্য তো দুনিয়া টিকে রইছে আপনারা আমার জন্য আল্লাহ বলা আল্লাহ বলে এই লোক যারা আছে তারা হলো এক নাম্বার ইমানদার জোরে কান সুবহানাল্লাহ এই লোকদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আর ভয় বেশি থাকার কারণে তাদের কনের কানের মধ্যে যখন আল্লাহর নামের আওয়াজ পৌঁছে যায় তারা ঠিক থাকতে পারে না যতক্ষণ না আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় ঠিক কি না ধরে কান এরে আল্লাহর গোলাম এমন দেখা যায় বহু লোক দেখবেন জিকির আওয়াজ শুনলে আল্লাহর নামের আওয়াজ শুনলে কাঁপে কাঁপে দৌড়ায় ঠিক কি না বিশ্বাস যদি না হয় আগামী পাঁচ ছয় তারিখে চলে যাবেন উজানির ময়দানে গিয়ে দেখবা আল্লাহর গোলাম দেখবা সামিয়ানার উপর দিয়া সালার চুরির উপর দিয়া দৌড়ায় রাস্তার মধ্যে দৌড়ায় পুকুরে জাপতে আগুনে জাপতে আর বলে আমার মাওলা ক আমার মালিক কই আমার রব কই আমার আল্লাহরে তালাশ করে খাইতে শান্তি নাই ঘুমাইতে শান্তি নাই আল্লাহরে তারা তালাশ করে আল্লাহর জন্য পাগল আমরা কার জন্য পাগল আরো জোরে বলেন কার জন্য পাগল মিথ্যা কথা আমরা বললাম দুনিয়ার পাগল আসলে আমরা এখনো আল্লাহর পাগল হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে কে আলোচনা শুরু আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনার আবার মালিক কে আপনার যা কিছু প্রয়োজন কে দেয় হায়াত দেওয়ার মালিক কে আপনার জীবন দেওয়ার মালিককে মরণ দেওয়ার মালিককে আপনার রিজিক দেওয়ার মালিককে এই যে প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ আল্লাহ বলতেছেন সব হয় না গুনাহ হয় আল্লাহ বলে কেউ যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে আমি আল্লাহ তার ডাকের জবাব একবার নয় তার ডাকের জবাব তিনবার দেই ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন একবার কেউ যদি আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তার ডাকের জবাব দশবার দেয় আল্লাহর গোলাম আল্লাহ বলে ডাক দিলে আপনাদের কষ্ট হয় না ভালো লাগে দুনিয়ার যত নাম আছে আল্লাহর নামের থেকে মজার কোন নাম দুনিয়াতে আর কোথাও আছে আছে আপনি যদি একটা গান দশবার শোনেন এগারো বারের মাথায় ভালো লাগবে না একটা নাম যদি একশো তোমার ডাক যতই আপন মানুষ হোক না কেন যত ভালোবাসার পাত্র হোক না কেন দশবার একশো বারের বেশি ভালো লাগবে না কিন্তু আল্লাহর নাম যখন যেই মুহূর্তে যেই অবস্থায় ডাক ভালো লাগতেই থাকে ঠিক কিনা জোরে ক এরে আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমার কোনো ছেলে নাই আমার কোনো মেয়ে নাই মা বাবা নাই আত্মীয় স্বজন নাই আছে আছে আল্লাহ বলে আমার কিছুই নাই কিন্তু আমার একটা জিনিস আছে সেটা হলো আমার গোলাম আমার বান্দা আমি আল্লাহ মহাব্বত করে ভালোবাসা আমার বান্দাদেরকে বানাইলাম ওই বান্দারা যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ এত খুশি হই এত খুশি হই আমি আল্লাহ খুশিতে আত্মহারা হইয়া বলতে থাকি তুই আমার মনিব আমি তোর গোলাম আরো জোরে কোন সুবহানাল্লাহ
এরে আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো যতই ডাক দিবা যতই ডাক দিবা আল্লাহ বলে আমাকে ডাক দিলে আমি আল্লাহ তো খুশি হই ডাক দিতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে দাঁড়ায়া আল্লাহকে বলছে আল্লাহ আপনার তো খাওয়া লওয়া নাই ঘুম নাই আল্লাহ বলে আমি যদি ঘুমায় যাই তাহলে আমার বান্দা যে রাতের বেলা দিনের যে কোনো মুহূর্তে আমাকে আল্লাহ বলে ডাক দিবে কেউ আমাকে রহমান বলে ডাক দিবে কেউ রহিম বলে ডাক দিবে আমি যদি ঘুমাই আমি আল্লাহ ডাকের জবাব দিতে পারবো না এই জন্য আমি আল্লাহ ঘুমাই না সুবহানাল্লাহ কইবেন না আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ বলে আমি আল্লাহ অদ্বিতীয় চিরঞ্জীব আমার সমকক্ষ কেউ নাই ঠিক কিনা জোরে কন আল্লাহ বলে আমার নাওয়া নাই খাওয়া নাই আমার কোনো গুণ নাই আমি আল্লাহ এক অদ্বিতীয় ঠিক কিনা জোরে কন আল্লাহর জবাব আল্লাহ জবাব দিয়া বলে আমি যদি ঘুমাই তাহলে বান্দারা যে আমাকে ডাক দিবে রাতের বেলা তাহলে আমি তো আল্লাহ ডাকের জবাব দিতে পারবো না এই জন্য ঘুমাই না জোরে কন সুবহানাল্লাহ এরে আল্লাহর গলাম এই জায়গায় আল্লাহ আসেনি সিলেট নাই আমেরিকা নাই সৌদি নাই সব জায়গা আল্লাহ আছে ঠিক কিনা জোরে কর আল্লাহ রব্বুল আলামিনের এলমি ভাবে আল্লাহ আছেন কুদরতি ভাবে আছে ঠিক কিনা জোরে কর এই বিশ্বাস থাকাই লাগবে এই বিশ্বাস যার ভিতরে নাই তার কি নাই কি নাই কি নাই আল্লাহ আমাদের বোঝার তফি দান করেন আরো জোরে করে আমি আপনাকে কে বানাইছে আসমান কে বানাইল জমিন কে বানাইল যা কিছু আছে সব কিছু কে বানাইল আপনার যা কিছু প্রয়োজন কে দিয়া থাকে জোরে কোন কে ক্ষমতা দেওয়ার মালিক কে চেয়ারম্যান দৌড়া এমপির পিছনে ক্ষমতা পাওয়ার জন্য এমপি দৌড়ায় মন্ত্রীর পিছনে তাকে ক্ষমতা পাওয়ার জন্য ঠিক কিনা জোরে কন কিন্তু দুনিয়ার মানুষগুলা জানে কিন্তু মানে না আসলে ক্ষমতা দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ ঠিক কিনা জোরে কন না কারো ক্ষমতা আছে কদির ক্ষমতা কার আরো জোরে কন কার তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বখর খালে তুহি মেরা গানে কাখদার জোরে কন কে ক্ষমতার মালিক কে আপনার জীবন দেওয়ার মালিক কে আপনার হায়াত দেওয়ার মালিক কে আপনাকে মৃত্যু দেওয়ার মালিক কে দুনিয়ার শত মানুষ চেষ্টা করলো আপনাকে মরণ দিতে পারবে না যদি আল্লাহ মরণ না লেখে রাখেন দুনিয়ার মানুষগুলো আপনাকে কষ্ট দিতে পারবে কিন্তু মরণ দেওয়ার ক্ষমতা কারো জোরে কোন আছে যেহেতু মরণের ক্ষমতা কার হাতে জোরে কোন কার জোরে কোন জোরে কোন কার 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 আল্লাহর হাতে যেহেতু ক্ষমতা এই জন্য দুনিয়ার মানুষকে ভয় পাইব না কাকে ভয় পাইব আরো জোরে কোন কার উপরে কারে ভয় পাইবেন জোরে কোন কার আপনার আমার মালিককে আপনার আমার রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
استقاموا تتنزل عليهم الملائكة. الله بولين إن الذين قالوا ربنا الله نشجي جانا بولي أمار بطي بلوك الله زرقان كي ارے اللہ غلام شبائی بولے اپنا رامار مالک کے اپنا رامار رب کے زرا بولے امار رب اللہ اللہ رب العالمین بولے یار اوپر زرا ابھی چل تک بے انور تک بے তাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ কইবেন না যেখানে আল্লাহ গ্যারান্টি দিতেছে যারা আমাকে স্বীকার করবে যে আমি তাদের প্রতিপালক ইয়ার উপর অবিচল থাকবে আল্লাহ বলে তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই পরকালও নাই আল্লাহ যদি আমাদের সার্টিফিকেট দেয় সুসংবাদ দেয় আমাদের গ্রান্টেড হয় তাহলে কোনো চিন্তা আছে জোরে করে আছে এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছে সবকিছু যেটা আমি দিতেছি যা দরকার সব দিলাম আমি আল্লাহকে তোদেরকে পরীক্ষা করব না জোরে কর পরীক্ষা করবে না কে করবে বর্তমানে আপনার ছেলে যদি আপনি স্কুলে হেডমাস্টার হন কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়ে থাকেন আপনার ছেলে যদি লেখাপড়া করে পরীক্ষার হলের মধ্যে পাশ করার জন্য অন্য সহকারী শিক্ষক যারা আছে তারা আপনার সন্তানকে পাশ করায় দেওয়ার জন্য তারা শক্ত চেষ্টা করবে ঠিকই না জোরে কোন কারণ যদি পাশ না করা হয় প্রধান শিক্ষকের ছেলে যদি পাশ না হয় তাহলে চাকরি যাওয়ার সম্ভাবনা আছে ঠিকই না জোরে কোন কিন্তু আল্লাহ বলে বান্দা আমি যে পরীক্ষা নেব আমার মধ্যে কোনো স্বজন প্রীতি নাই আমার মধ্যে কোনো স্বজন প্রীতি নাই যে আমি তোমাকে স্বজন প্রীতি করব আমার এই পরীক্ষা যারা কামিয়াব হবে তারা হলো উলাইকা হুমুল মুফলিহুন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কোনো ছেলে নাই যে আমি ছেলেরে পাশ করান লাগবে আমার কোনো মেয়ে নাই যে আমার মেয়েকে পাশ করা লাগবে আমার কোনো ভাই নাই যে আমার মেয়েকে পাশ করাতে হবে আমি আল্লাহর কে গুনাই ঠিক কিনা জোরে কন লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা জিদ্দা তালা নিদ্দা ওয়ালা হুব্বা ওয়া কানা লা হাইয়ুন লা সূরাতা লা শিবখা লি মাওলা কুল হু আল্লাহ আমি আল্লাহ এক অদ্বিতীয় আমি আল্লাহ পবিত্র আমার কোন ছেলে নাই মেয়ে নাই আমি কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই আমি আল্লাহ পবিত্র জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলে আমার কোনো ছেলে মেয়ে আপনি স্বজন কেউ না যে পরীক্ষা স্বজন বিধি করা লাগবে তোমাদেরকে মোহাব্বত কইরা ভালোবেসে আমি আল্লাহ বানাইলাম ওই পরীক্ষা তোমাদেরকে দেওয়া লাগবে যদি তোমরা পরীক্ষায় কামিয়াব হও তাহলে দুনিয়া তো তোমরা সফল কাম পরকালেও তোমরা সফল কাম জোরে কোন সুবহানাল্লাহ পরীক্ষা আল্লাহ নিবেই এতে কোনো সন্দেহ এতে কোনো সন্দেহ পরীক্ষা দিবেন তো কে কে দিবেন আজকে দিব ধরে অনেক আপনামায় বলিস পরীক্ষা দিব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সবাই কোন আমি আর জোরে কোন আমি এই পরীক্ষার পরেই আপনি জান্নাতি সুবহানাল্লাহ কোন এই পরীক্ষার পরেই কি আপনি জান্নাতি বেড়া হিসাব কিতাব জান্নাত জোরে কোন সুবহান সূরাতুল বাকারার মধ্যে বাকারা একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি কথা বলুন না বাবা
ওই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব আমি এখন কিন্তু আলোচনা যাইনি থাকবেন না যাবেন কি থাকবেন তো ইনশাআল্লাহ সূরাতুল বাকারা আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাই আমি আল্লাহ এখানে লামে তাকিদ আর নুনে তাকিদ এর আরবি সেন্টেন্স ওয়ালা নাবলু ওয়ান্নাকুম তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করবই করব আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবই করব আল্লাহ গুরুত্ব কসম কে বলতেছে পরীক্ষা করবই করব কয়েকটি জিনিসের উপর কয়েকটি এই পরীক্ষা আমাদের দিতে হবে আপনি চাইলেও দিবেন না চাইলেও দিবেন এই পরীক্ষা সবাই আছে কিভাবে আছেন আমি বলবো আপনারা নিজেরা মিলাই নেবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কোরআনুল কারীমে বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ولنبلونكم بشيء من الخوف والجوع والأنفس والثمرات وبشر الصابرين الله বলে ولا نبلونكم আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব কয়েকটি জিনিসের উপর এক নাম্বার হলো পরীক্ষা হলো তোমাদেরকে আমি আল্লাহ ওয়াল খৌফ তোমাদেরকে ভয় দেখাবো এমন ভয় দেখাবো বাতিল তোমাকে মৃত্যুর ভয় দেখাবে ফাঁসির ভয় দেখাবে তোমাকে গুলি করে মারার ভয় দেখাবে তোমার সম্পদ লুটে পড়ে নিয়ে যাওয়ার ভয় দেখাবে তোমার সন্তানকে মেরে ফেলার ভয় দেখাবে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাতিল শক্তির ধমকি আর হুমকি দেয়া ভয় দেখাইয়া তোমাকে পরীক্ষা করব তুমি কি বাতিলকে ভয় পাও না আমি আল্লাহকে ভয় পাও আরো জোরে বলেন কারে ভয় পান আরো জোরে বলেন কারে ভয় পাই দুনিয়ার মানুষকে ভয় পাই না একমাত্র ভয় যদি পাই আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এতে কোনো সন্দেহ ভয় পান মানুষকে জোরে কোন পাইবেন পাইবেন আল্লাহর গোলাম দুনিয়ার মানুষ আপনাকে মুসলমান ইমানদার যারা তাদেরকে মহরম দহরম দেখায় আপনার সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে আপনাকে জেল কাটার হুমকি দিবে আপনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য হুমকি দিবে আপনাকে মেরে ফেলার হুমকি দেওয়া হবে তুমি ভয় পাইবে না তুমি ভয় পাইবে না একমাত্র ভয় যদি পাও আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া চলবে জোরে কোন চলবে কিন্তু আমরা বাতিলকে ভয় পাই গুলিকে ভয় পাই ফাঁসির কাষ্ঠকে ভয় পাই একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া চলবে না যতই ভয় দেখা দিতে মেসাজ দিতে চাই জানিয়ে দিতে চাই দুনিয়ার এমন কোন সত্যি নাই যে মুসলিমের মিনার থেকে আমরা মুক্ত করে দেওয়ার মতো ক্ষমতা আছে আমরা আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই যেই কথা বলবে মসজিদের মিনার থেকে আদার বন্ধ করে দিবে আমরা চুপ থাকবো না প্রয়োজনে তার জিভ কেড়ে খেয়ে ফেলবো কুকুর কে খেয়েই ফেলবো সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের মধ্যে যেই দেশকে আমরা মসজিদের শহর বলি ওই দেশের মধ্যে একজন নাস্তিক কি যেন নামটা ভুলে গেছি এই লোকটা মসজিদ কমিটিকে অভিযোগ দিয়েছে যদি আজান মাইকের আওয়াজ যদি বন্ধ না হয় তাহলে আমার পক্ষ থেকে যত সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে আমি ওই কমিটি সহকারে সবাইকে জানাইতে যে যারা মসজিদের বিরুদ্ধে কটূক্তি করবে মসজিদের আদান শুনতে তার শৈলে জ্বালা পড়া শুরু হবে এরকম নাস্তিক মুর্তাদের সহযোগিতার আমার দরকার নেই ঠিক কি না ধরে কম কয়েকজনের টিনের করে নামাজ পড়বো তারপরও নাস্তিকের সহযোগিতা আমরা নেব না ঠিক কি না যেই দেশে সূর্যাস্ত হয় আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে যেই দেশে সূর্যাস্ত হয় আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে যেই দেশে সব মানুষের জবান দিয়ে আল্লাহর জিকির ছাড়া কিছু বের হয় না ওখান থেকে আদানের শব্দ বন্ধ করে দিতে চায় এই ক্ষমতা দুনিয়ার কারো হবে না ঠিক কিনা ধরে কোন জীবন থাকতে দেওয়া হবে না কয়জনে মাতার কাপড়ে কাপড় বেঁধে নিজের রক্ত দিয়ে দেব জীবন দেব তারপর আদান বন্ধ করতে দেওয়া সুযোগ হবে
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে সবাই বলেন এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সেই আগুন দেশ দেশান্তরে জ্বলতে হবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে ঠিক কিনা বলুন এদেশের পথে ঘাটে এদেশের বাজার ঘাটে এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু জ্বরে গভীর রাতে ঠিক কিনা বলুন এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু জ্বরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে ঠিক কিনা বলুন রে আল্লাহর গোলাম দুনিয়ার মানুষ যতই মহরম দহরম দেখা যতই ভয় দেখাক আমরা কাউকে ভয় পাই না আমরা মরণকেও ভয় পাই না একমাত্র ভয় যদি পাই আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না ঠিক কিনা জনে কে আল্লাহর গোলাম হিজরিলের বিবি মুসা আলাইহিসসালামের জামানায় মুসা আলাইহিসসালামের জামানায় ফেরাউনের মেয়ের চুল আসছে দেওয়ার জন্য একজন মহিলা নিয়োজিত ছিল নাম ছিল হিজরিলের বিবি এই মহিলা এবং তার স্বামী 100 বছর আগে কালমা পড়ে ঈমান আনছে মুসলমান হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ ফেরাউনের মেয়ে চুল আসতে দেওয়ার জন্য একজন দাসী ছিল কি ছিল দাসী কি ছিল এই দাসী চুল আসতে দিছিল হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতে যখন রওনা করলেন বাইতুল মাকদাসের কিনারে কাছাকাছি যাবেন জেরুজালেম শহরে যাওয়ার পরেই দেখলেন পাহাড়ের কিনার থেকে জান্নাতের গিরান আসতেছে আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর জিব্রাইলকে প্রশ্ন করলেন জিব্রাইল দুনিয়ার জমিনে থেকে জান্নাতের গ্রান আসতেছে কোথায় থেকে আল্লাহর নবীকে নবী প্রশ্ন করার পর জিব্রাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আজ থেকে কয়েক শত বছর আগে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় ফেরাউনের মেয়ের চুল আসতে দেওয়ার জন্য এক মহিলা নিয়োজিত ছিল ওই মহিলা 100 বছর আগে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে ঈমান আনছে হঠাৎ করে একদিন মেয়ের ফেরাউনের মেয়ে চুল আশ্রয় দেওয়ার জন্য চুল আশ্রয়তে গিয়া জমিন হাত থেকে তার চিরুটে জমিনের মধ্যে পড়িয়া যায় ওই মহিলা চিরুনি উঠানোর সময় জবানে বলতে লাগলো উচ্চ সুরে বলতে লাগলো যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো মানুষের অন্য জিনিসের ইবাদত করবে সেই ধ্বংস হোক এই কথা কয়েকবার বলার পর ফেরাউনের মেয়ে ডাইকা বলতে লাগলো তুমি কি আমার বাবারে খোদা মানো না এবার ওই মহিলা বলতে লাগলো তোমার বাবাকে কেন খোদা মানব আমি তোমার বাবাকে যে বানাইছে আমাকে তো সেই বানাইছে আমি সেই খোদার ইবাদত করি জোরে কোন সুবহানাল্লাহ ফেরাউনের মেয়ে দৌড়ে গিয়ে ফেরাউনকে ডাইকা বলতে লাগলো বাবা তুমি আমার চুল আশ্রয় দেওয়ার জন্য যেই মহিলা নিয়োজিত করছ ওই মেয়ে তো তোমাকে খোদা মানে না ওই মেয়ে তোমাকে আল্লাহ মানে না ওই মেয়েকে কেমন তুমি রাখছ ফেরাউন ডাইকা বলতে লাগলো ওই মহিলাকে ডাকো মহিলাকে আমি কি কথা বলবো প্রশ্ন করব ওই হিজরিলের বিবিকে ফেরাউন সামনে নিয়ে প্রশ্ন করলো হিজরিলের বিবি তুমি আমাকে খোদা মানো না তুমি কি আমাকে আল্লাহ মানো না ফেরাউন ওই হিজরিলের বিবি জবাব দেয় আমি কেন আপনাকে আল্লাহ মানব আপনাকে যে বানাইছে আমাকে তো সে বানাইছে আমি সে আল্লাহকেই বিশ্বাস করি মানি জোরে কোন সুবহানাল্লাহ এবার ফেরাউন বলতে লাগলো তুমি এখনো যা বলতে চাচ্ছ চিন্তা ফিকির করে বলো যদি আমাকে খোদা না মানো তোমাকে শাস্তি দেওয়া হবে মৃত্যু দেওয়া হবে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে নির্যাতন স্টেন্ডুন আর চালানো হবে
তুমি এখনো সময় আছে আমাকে আল্লাহ বলে মানো খোদা মানো হিজরিলের বিবি জবাব দেয় তুমি আমাকে যদি 100 বার হত্যাও করো তারপরও তোমাকে আমি আল্লাহ মানি না ঠিক কি না বলুন আপনার আমার মালিক কে দুনিয়ার কোন মানুষ আল্লাহ হতে পারে না আপনার আমার মালিক কে আরো জোরে বলো কে এবার হিজরিলের বিবি জবাব দে ফেরাউন তুমি যতই আমাকে হত্যা করতে চাও যত ভয় দেখাও না কেন আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না ফেরাউন এবার দেখতে লাগলো মেয়ে দুইটা ওই মহিলার দুইটা সন্তান একটা হলো 9 বছরের বাচ্চা আর একটা হলো দুধের বাচ্চা ফেরাউন এবার বলতে লাগলো তুমি যদি আমাকে আল্লাহ না মানো তোমার 9 বছরের সন্তানকে হত্যা করব এই কথা বলার পর মহিলাটাকে বলতে লাগলো এই তো বিশ্বাস হয়ে গেল আল্লাহ তো মানুষকে হত্যা করতে পারে না তুমি যেহেতু আমার সন্তানকে হত্যা করবা আমার ঈমান আরো মজবুত তোমাকে আল্লাহ বলে মানি না আমার মালিক হলো আল্লাহ এবার ফেরাউন ওই মহিলার 9 বছরের বাচ্চা তো 9 বছরের যে বাচ্চাকে জমিনের মধ্যে শোয়ায়া তরবারি হাতের মধ্যে ওই বাচ্চার গলার মধ্যে যখন ছুরি চালাস রক্ত ফিঙ্কি দিয়া পড়তেছে বে ছটফট করতেছে আল্লাহর বান্দি আসমানের দিক তাকায়া ডাইকা বলতে লো মালিক আসমান জমিনের মালিক আমার মালিক আল্লাহ তাকায়া দেখো আমি ফেরাউনকে আল্লাহ না মানার কারণে খোদা না মানার কারণে আমার সন্তানকে হত্যা করে দিছে রে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি ফেরাউনকে আল্লাহ মানি না আমি তোমাকে আল্লাহ বলে মানি এবার ফেরাউন এবার ওই মহিলার কোলের বাচ্চা দুধের বাচ্চাকে কোল থেকে টান দিয়া জমিনের মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া ডাক দিয়া বলতে লাগে এখন আর সময় আছে আমাকে আল্লাহ মান ওই মহিলা জবাব দেয় আমার সন্তান একজন হত্যা করছো এবার যদি আমার এই সন্তানকে হত্যা করা কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো ভয় নাই আমি আল্লাহ ছাড়া তোমাকে আল্লাহ মানি না জোরে কোন সুবহানাল্লাহ এই কথা বলার পর ফেরাউন রাগ হয়ে যায় দমক দি বলতে লাগলো এখন সমাজে চিন্তা ফিকির করে দেখো মা তো সন্তানের জন্য মায়া লাগাই স্বাভাবিক ঠিক কিনা ধরে কর মা কষ্ট হাজার কষ্ট সহ্য করতে পারে সন্তান মুসিবত থাকবে মা সহ্য করতে পারে না ঠিক কিনা ধরে কর দুনিয়ার জমিনে সন্তানের উপরে বিপদ আসার আগে মা আগে জানতে পারে মার কলিজার মধ্যে আগে ধরা পড়ে ঠিক কিনা ধরে কর ওই সন্তানকে জমিনের মধ্যে ফেলায় যখন দেমার মায়া লাগিয়া দেয় ওই দুধের বাচ্চা কথা বলতে পারে না কিন্তু আল্লাহ ওই দুধের বাচ্চার জবান খুলে দেয় ওই মেয়ে জবান খুলে বলতে লাগলো মা তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই রে মা তোমার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমিও মৃত্যুবরণ করব যদি মারা যায় আমিও জান্নাতি তুমিও জান্নাতি রে মা এই বাচ্চার কথা বলার পর মহিলার ঈমান আরো মজবুত হয়ে যায় ফেরাউন এবার তার মারে হাতের মধ্যে দিয়ে ছোট মাসুম বাচ্চার গলার মধ্যে যখন ছুরি চালাইয়া দে ওই বাচ্চার জবান যখন শরীর থেকে ভিঙ্কি দিয়ে রক্ত পড়তে হাত পা ডারাই কাঁদতেছে মহিলা আসমানের দিক তাকায় বলে মালি তাকায়া দেখো আমার দুইটা সন্তানকে ফেরাউন হত্যা করছে আমি কোনো চিন্তা করি রে আমি ভয় পাই রে আমি তোমার মালিক মারি তুমি আমার মালিক আমি তোমাকেই ভয় পাই দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না বাতিল শক্তিকে ভয় পাই না আমি তোমাকেই ভয় পাই পরবর্তীতে ফেরাউন ওই মহিলাকে জবাই করলো তিন মাকে জবাই করে হত্যা করার পর পাহাড়ের গর্তের মধ্যে চাপা দিয়া রাখছে ইতিহাস সাক্ষী এখনো পর্যন্ত ওই কবর থেকে ওই গর্ত থেকে জান্নাতের গান আসতেছে জোরে কোন সুবহানাল্লাহ এমন ভয় আপনাকে দেখাবে আপনি বাতিলকে ভয় পাইবেন না কারে ভয় পাইবেন আরো জোরে কোন কাকে ভয় পাইবেন দ্বিতীয় নাম্বার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষা করবেন সেটা হলো সেই পরীক্ষাটা আপনাকে দেওয়া লাগবে আল্লাহ বলেন আমি তোমাকে ভয় দেখাবো ভয় তারপরে আমি আল্লাহ তোমাকে না খেয়ে রাখবো খোদা দিয়ে রাখবো খোদা খোদা বুঝেন নাই না খেয়ে থাকতে হবে তোমাকে খোদা দিয়ে রাখবো অভাবে ফেলায় রাখবো তুমি অভাবের তারও নাই পরে
সুদের অফিসের মধ্যে গেলা আশায় গেলা না ব্রাকে গেলা না বুরুতে গেলা এটা পরীক্ষা আল্লাহ করবে ঠিক কি না জোরে গন ওয়ালা নাবলুআনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ আল্লাহ বলেন ওয়ালা নাবলুআনকুম বিশাইইম মিনাল খাউফ আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব কয়েকটি জিনিসের উপর এক নাম্বার তোমাকে ভয় দেখাবো দ্বিতীয় নাম্বার পরীক্ষা তোমাকে আমি আল্লাহ না খাওয়া রাখবো ক্ষুধার যন্ত্রণা দিয়ে রাখবো দেখবো তুমি ক্ষুধা না খাইয়া তুমি না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় পরে হারামের দিকে দাবিত হও কিনা যদি হারামে না যাও আমি আল্লাহ তোমাকে ওই পরীক্ষার পরে সফলতা দান করবো জোরে কোন সুবহানাল্লাহ এরে আল্লাহর কলাম দুনিয়ার জমিনে না খায় থাকলে কোনো অসুবিধা নাই না খায় যদি মারা যায় কোনো সন্দেহ নেই কোনো অসুবিধা নাই কারণ মৃত্যুর পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে ঠিক কিনা জোরে কর এরে আল্লাহর গোলাম পর্দালের মা তুমি মনে করো সংসারের মধ্যে অভাব দেখা দিলে মনে করো সংসারটা খুব খারাপ আল্লাহ রসুল বলে যে এই সংসারের মধ্যে অভাব অনটন মুসিবত বেশি ওই সংসার আল্লাহর কাছে বড় পছন্দ বেশি এরে আল্লাহর গোলাম পর্দালের মা তুমি মনে করো না যে আল্লাহ তোমারে পরীক্ষা করছে নবীদের কলিজার টুকরো সন্তান হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা কত বড় আবেদা জাকেদা চলে আসিল ওই ফাতেমাকে আল্লাহ পরীক্ষা করছে কিনা জোরে কোন কথা কয় না পরীক্ষা করে নাই আপনার আমার নবী পরীক্ষা দিছেনি কিনা জোরে কোন একবার দিনের নবী দিনের দাওয়াত দিয়া কয়েকদিন পরে ফাতেমার ঘরে দরজার সামনে দিয়া রওনা করছে হঠাৎ করে তাকায় দেখে ফাতেমার ঘরের দরজাটা পিছন দিক থেকে ভিতর দিক থেকে বন্ধ আল্লাহ নবী ঘরের সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাইকা বল ফাতেমা দরজাটা খুলে দে রে মা একটু দরজাটা খোল একটা নজর তোমাকে দেখব হাসান হোসেনকে দেখে আমি চলে যাবো রে মা দরজাটা খোল ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই ফাতেমাকে বারবার বলার পর ঘরের ভিতর থেকে ফাতেমা কাঁদনে আর বলে বাবা কিভাবে দরজা খুলবা আমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই যে কাপড় পরে আপনার সামনে যাব গো বাবা আল্লাহর নবীর চাকাদের মধ্যে একটা বাড়তি রুমাল ছিল চাদর ছিল ঘরের ফাঁকা দিয়ে ওই রুমালটা দেওয়ার পর দিয়ে বলতে মা শরীরটা একটু জড়াও ভালো করে ডেকে আসো আমি একটা নজর তোরে দেখবো রে মা হাসান হোসেনকে দেখে চলে যাবো ডিস্টার্ব করবো না ফাতেমা ঘরের দরজাটা খুলে দেওয়ার পর আমার নবী হাসা ফাতেমার চেহারার দিক তাকায় চোখের পানি গুলা ফালায় কান্দে আর ডেকে বলতে লাগলো ফাতেমা চক্ষু দুইটা গর্তের ভিতরে ডুইকে গেছে কেন রে মা গর্তের ভিতরে চোখ দুইকে ডুইকে গেছে ঠোঁট দুইটা শুকায় গেছে কেন রে মা কয়দিন যাবৎ খাবার খাও না আমাকে বলো কয়দিন যাবৎ খাবার খাও না ফাতেমা ও কান্দে আমার নবী ও কান্দে ফাতেমা কান্দে আর বলে বাবা আমি যদি না খাইয়া মারা যায় আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই তবে আমার কলিজার টুকরা আমার বুকের দন আপনার কলিজার টুকরা আসানো সেই আজকে তিন দিন যাবত খাবার খায় না তিন দিন যাবত খাবার না পাইয়া আমি মার পায়ের মধ্যে জড়ায় ধরে কান্দতেছে আর বলতেছে মা খাবার দাও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে বা খাবার দাও খাবার দাও গো মা খাবার দাও ও বাবা তুমি বলো কোনো সন্তান যদি মা বাবার পায়ের মধ্যে খাবারের জন্য জোরে কান্দে মা বাবা কি করতে পারে গো বাবা ও বাবা তাকায় দেখো চুলার মধ্যে পানি ভর্তি করে বাতিল বসায় রাখছি বলছি তারা ঘুমায় যা যদি ঘুম থেকে যা খাবার হয়ে গেলে আমি বন্ধুদেরকে জাগিয়ে দিব ও বাবা আসান হোসাইন গুদার যন্ত্রণা সহ্য করতে পারে না কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে গো বাবা এখন যদি ঘুম থেকে জাগে আমি কিভাবে খাবার দেব কোথ থেকে দেব এই জন্য কান্দি ঘরে দরজা বন্ধ করে আছি গো বাবা ইতিহাস সাক্ষী আমার নবী ও কান্দে আসেন ও ফাতেমা ও কান্দে আমার নবীর আর ফাতেমার কান্নার আওয়াজ হাসান হোসেনের ঘুমটা ভাঙিয়া যায় হাসান হোসেন ঘুম থেকে যে
আমার নবীর ডানে বামে দাঁড়ায়া হাসান হোসেন ডাইকে বলেন নানা তুমি আসো বড় ভালো হইছে আজকে তুমি মার বিচার না করে যাইও না গো নানা আমি বলতে লাগলাম কি অন্যায় করছে তোমাদের মা বলো আমি অবশ্যই বিচার করব আমি তার বাবা হাসান হোসেন আমার আমি নবীর গলার মধ্যে জড়ায় ধরে বলতে নানা আজকে মার বিচার তুমি করবা আমি বলতে লাগলাম কি অন্যায় করছে দুধের মা বল বিচার করব হাসান হোসেন আমার গলার মধ্যে জড়ায় ধরে বলতে নানা আজকে তুমি বিচার করবা আমার মাসকে তিন দিন যাবত খাবার দেয় না খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না গো নানা খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না আমার মার বিচার তুমি করো এই কথা বলে হাসান হোসেন নিজের পেট থেকে জামাটা সরায়া আমার নবীর সামনে গিয়া বলতে না না তাকায় দেখো খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না ও নানা তাকায় দেখো তিন দিন যাবত খাবার না পায়া আজকে পীরের চামড়া পেটের সাথে লেগে গেছে গো নানা ও নানা তুমি মার বিচার করো আমার নবী কান্দে আর বলে হাসান হোসেন এই বিচার আমি করতে পারবো না হাসান হোসেন ডাইকে বলে নানা বুঝছি তোমার মেয়ে এই জন্য বুঝি তুমি বিচার করতে পারবা না আমার নবী কিছু কথা শোনার পর নবী নিজের পেট থেকে কাপড়টা সরাইয়া হাসান হোসেনকে ডাইকে বলে না তাকায় দেখো নাতি তাকায় দেখ আমি মুহাম্মদ আমি নানা আজকে তিন দিন না চার দিন নয় সাত দিন যাবত খাবার না পায়া আমি নবী একটা নয় দুইটা নয় সাতটা পাথর পেটের সাথে বানছি বল আমি নবী কার কাছে বিচার চাব বল আমি নবী কার কাছে বিচার চাব খুদার জ্বালায় নবী জীব বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী বিনে কে তোরাবেন পুলসেরা তো মিদানে নবী বিনে কে তোরাবেন পুলসেরা তো মিদানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই রে তাহার তারপরে ও কত মারা মারলো কাফের দুশ্মনে নবী বিনে কে তোরাবেন পুলসিরা তো মিজানে নবী বিনে কে তোরাবেন পুলসিরা তো মিজানে চলো 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 মোমের নবীজির সন্ধানে নবী বিনে কে তোরাবেন পুলসিরা তো মিজানে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ বলে তোমাদেরকে পরীক্ষা দেওয়াই লাগবে আমরা সবাই দিবনি কে কে দিবেন কে কে দিবেন নারায় তাকবীর আল্লাহ আমাদের কবুল করো সবাই করো আমিন এই গড়টা কার জোরে বলুন কার হে আল্লাহর গোলাম আল্লাহর নবী বলে কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা কলেন নবী আলাইহি সালাতু ওয়াসসালাম যে মসজিদ নির্মাণে সহযোগিতা করলো আল্লাহ তাকে জান্নাতের বালাখানা দান করবে জোরে কোন সুবহানাল্লাহ ওই মসজিদের মধ্যে ঢুকলে কার কথা মনে হয় আরো জোরে বলুন কার কথা এরে আল্লাহর গোলাম মসজিদে দাঁড়ায় যখন আপনি তেলাওয়াত করবেন আল্লাহর প্রশংসা করেন আল্লাহ বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে জোরে কোন সুবহানাল্লাহ অতএব আল্লাহ পরীক্ষা করবেই করবে কোনো সন্দেহ নাই এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ নারায় তাকবীর আল্লাহ কবুল করে সবাইকে আমিন সবাই